আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকের বিষয়বস্তু যে দই খাওয়া ভালো, কিন্তু দইয়ের সাথে কোন কোন খাবার মেশালে শরীরের ক্ষতি জেনে নিন। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, মুক্তাগাছার মিষ্টান্ন আর আম দই কে না পছন্দ করে? তবে আপনারা একটু সচেতন হলেই বুঝতে পারবেন আসলে এই সব দইয়ের অবশ্য আসল আম থাকে না, মেশানো হয় আমের ফ্লেভার, তাই মনে হয় আহ কি মিষ্টি গন্ধ আমের। এই আম দই যতই জনপ্রিয় হোক না কেন, দইয়ের সাথে আসল আম মিশিয়ে খেলে সমস্যা হতে পারে। আপাততভাবে কিছু টের না পাওয়া গেলেও দীর্ঘদিন দই এবং আম একসঙ্গে খেলে অন্ত্রে গা হতে পারে। তবে শুধু আমই নয়, এমন বেশ কয়েকটি খাবার রয়েছে যা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত নয়। কি কি খাবার তা আজ আলোচনা করব। মাছ এবং দই একসঙ্গে খাওয়া উচিত নয়। কিছু কিছু খাবার হজম করতে দই সাহায্য করে, কিন্তু সেই তালিকায় মাছ নেই, বরং মাছ খাওয়ার পর দই খেলে হজমের সমস্যা হতে পারে। অতিরিক্ত তৈল জাতীয় খাবার খেয়েছেন, তারপরেও দই খাওয়া উচিত নয়, পেটের গণ্ডগোল হতে পারে। পেঁয়াজ খাওয়ার পর দই একেবারেই খাওয়া উচিত নয়, পেঁয়াজ শরীরে তাপমাত্রা বাড়িয়ে দেয় আর দই কমায়। দুটি খাবার একসঙ্গে খেলে শরীর খারাপ হতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও দই এবং দুধ একসঙ্গে খাওয়া উচিত নয়, তাহলেও হজমের সমস্যা হতে পারে। আজকে পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন।